আপনারা পুরো বিষয়টা ঘটনা এখন সবাই জানেন, জানতে কেউ বাকি নেই। কেউ আমি একটু স্মরণ করিয়ে দেব যে গত 8ই আগস্ট বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের এক মুখ্যমন্ত্রী পরের দিন 9 তারিখ যখন তার অসংখ্য গুণগ্রাহী মানুষ তার মরদেহ নিয়ে শেষ যাত্রায় সামিল হচ্ছেন, তিন ধারণের ঠাঁই নেই, তার দেহ মিছিল করে গিয়ে নীলক সরকার মেডিকেল কলেজে দেহদান অ্যানাটমিতে হচ্ছে। আমরা সেই সকালেই যখন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বিছানা থেকে বেরোনোর ঠিক আগেই আমরা সংবাদ পেলাম আর্চিগড় মেডিকেল কলেজ প্রাক্তনীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে একটি মহিলা ছাত্রী মানে চিকিৎসক স্নাতকোত্তর ছাত্রী তার সাথে এরকম একটি ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা ঘটেছে। আমরা যোগাযোগ করলাম ওখানে যারা আছেন, আমাদের যখন ছিলেন যারা চিকিৎসক এবং ছাত্র জুনিয়র ডাক্তার, তাদের কাছে যেটুকু জানতে চাইলাম পারলাম, আমরা বললাম এই বিষয়টা কিন্তু কোনোভাবে যেন ধামাচাপা না পড়ে যায়, সঠিক যারা উপস্থিত যারা যারা প্রকৃত দোষী তাকে খুঁজে বের করতে হবে এবং তার জন্য সঠিক তদন্ত তার জন্য যা যা করতে হয় করতে হবে। যেটা দাবি করছে সেমিনার রুম সেটা সিল করতে দেয়নি, বরং সেখানে কলেজের প্রিন্সিপাল এবং আরো বেশ কিছু মানুষ যারা প্রিন্সিপালের বরিষ্ঠ তারা এসে মিটিং করছেন সমিতির পাশে বসে। আমরা বললাম এটা তো মিটিং এর সময় না, এখন তো আইনগত ভাবে যা যা করার সময়, ঠিক আছে তোমরা বলো যাতে পোস্টপোন। আমি আর জীবনে প্রাক্তনী, এর আগে আমরা যাওয়ার ছাত্রাবস্থায় একে যদি আমরা দেখেছি কলেজের ছাত্র স্বাভাবিক মৃত্যু হতে দেখেছি, বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে, ইমার্জেন্সিতে নিয়ে এসেছে, মৃত্যু হয়েছে অথবা আত্মহত্যা করেছে, এইরকম ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ সতর্কিত হয়ে অন্য কোন দ্বিতীয় কোন নিরপেক্ষ মেডিকেল কলেজ হাসপাতালে তার পোস্টমর্টেম বা ময়না তদন্ত করতে পারে। আমরা এখানে ছাত্রদের এবং জুনিয়র ডাক্তারদের বললাম তোমরা সেটাই বলো যে এই কলেজে যে ঘটনা ঘটেছে অন্য কোন কলেজে সংবাদ মাধ্যম যখন বাড়িতে পৌঁছে গেল তখন মেয়েটির বাবা মা দুজনেই স্পষ্ট ভাবে ব্যর্থহীন ভাষায় বলে দিলেন যে হ্যাঁ এই ভিডিওটি আমাদের চাপ দিয়ে করানো হয়েছিল, পুলিশরা রেগে যাবে, তদন্ত ঠিক মতো হবে না এই কথা বলে। আর আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার্সের নেতাদেরকে বলেছিলাম যে এই ওরা আমাদের টাকা অফার করেছিল, তাই তারা বাইরে গিয়ে প্রথম বলেছিলেন, ফলে ওনাদের এই ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। কিন্তু ষড়যন্ত্র এখানে শেষ নাই। আপনারা জানেন যেহেতু সংবাদ মাধ্যমে ছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার্সের প্রতিনিধির তরফ দলের তরফ থেকে আমি কথাটা বলেছিলাম, আমাকে এবং আরেকজন অতিথি যশা চিকিৎসক বেসরকারি ক্ষেত্রে যিনি আছেন তাদের দুজনকে কলকাতা পুলিশ মিথ্যে কথা বলার অজুহাতে অভিযোগে তারা ডেকে পাঠিয়েছিলেন লালবাজার গত 17-18 তারিখ 18 আগস্ট তারা আমাদেরকে সামন করে, অর্থাৎ নোটিশ পাঠান।